السلام عليكم ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন যে হজ করার পর কি সব গুনাহ maaf হয়ে যায়? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা হাদিসে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালন করবে, কোনো অবাধ্যতায় লিপ্ত হবে না, অশ্লীলতায় লিপ্ত হবে না, সে যেমন তার মা নিষ্পাপ হিসাবে জন্মদান করে সেভাবে প্রত্যাবর্তন করে। এ হাদিস থেকে বোঝা যায় সব গুনাহ মাফ হয়ে যাবে। আসলে কোনো সন্দেহ নেই, এ হাদিস থেকে বোঝা যায় সব গুনাহ মাফ হবে, তবে সেটি সম্পৃক্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পৃক্ত সব গুনাহগুলি মাফ সম্ভব যদি সত্যিকারই হজ হয় এবং কবুল হয়। কিন্তু বান্দার হক সম্পৃক্ত যদি গুনাহ হয়ে থাকে তাহলে এক্ষেত্রে বিষয়টি স্পষ্ট, হাক্কুল ইবাদ, কেউ যদি বান্দার প্রতি অন্যায় অবিচার করে, বান্দার অর্থ আত্মসাত করে, বান্দার জায়গা জমি আত্মসাত করে, এই হক এভাবে নষ্ট করে, তাহলে এই হাক্কুল ইবাদ এটি কখনোই হজ নয়। শুধু আরও যত গুরুত্বপূর্ণ জিহাদ বলুন, হিজরত বলুন, এসব কিছুর মাধ্যমেও হাক্কুল ইবাদ এটি কখনো মাফ হয় না, এটি কখনো মোচন হয় না, এটি মোচন করতে হয় তার কাছ থেকেই, মাফ করে নেওয়া অথবা তার হক ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই। এই জন্য তৌবা, তৌবা করলে সব গুনাহ মাফ হয়। সেখানেও একটি বিষয়, তা হলো হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, আল্লাহ সম্পৃক্ত যেগুলি হক অপরাধ সেগুলি তওবা করলে সব অপরাধ মাফ হয়ে যায়, এমনকি শিরকেরও। কিন্তু বান্দার হক যদি হয় সেখানে শর্ত হলো বান্দার কাছেই তার ক্ষমা নিতে হবে, অথবা বান্দার যা অধিকার সেটি তাকে ফিরিয়ে দিতে হবে, না হলে বান্দার অপরাধ হাক্কুল ইবাদ সংক্রান্ত অপরাধ সেটি কখনো ক্ষমা হবে না। এমন অসংখ্য হাদিস রয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে মুফলিস নিঃস্ব অসহায় কে? সাহাবা ইকরাম জবাব দিলেন মান লা দিনার লাহু ওয়া লা দিরহামা, যার টাকা পয়সা নাই সেই তো অসহায়। বললেন না, এটা জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করেছি ওই ব্যক্তি যে কিয়ামতের মাঠে বিশাল সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু দেখা যাবে আল্লাহর আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আসতেই থাকবে, কেউ বলবে তার প্রতি জুলুম করেছে, কেউ বলবে তার প্রতি এই করেছে, এই ধরনের আসতেই থাকবে। আস্তে আস্তে দেখা যাবে সেখানে পরিশোধ হতে থাকবে তার সওয়াব দিয়ে, এমন অবস্থায় এসে যাবে সওয়াব শেষ কিন্তু এখনও তার বিরুদ্ধে অভিযোগ আসছেই, তখন সেই অভিযোগ পূরণ হবে, অভিযোগকারী ব্যক্তির গুণাগুলি নিয়ে তাকে দেওয়া হবে। আল্লাহ আকবার, যে ব্যক্তি বিশাল সওয়াবের পাহাড় নিয়ে উত্থাপিত হয়েছে সে এখন বিশাল গুনাহের পাহাড় নিয়ে সেই পর্যায়ে থাকবে, এ ব্যক্তি হচ্ছে সবচেয়ে অসহায় নিঃস্ব। এটি মূলত হাক্কুল ইবাদের কারণেই। সুতরাং হজ কোনো সন্দেহ নেই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, একদিকে ইসলামের রোকন, ফরজ ইবাদত সমর্থবানদের জন্য, অপরদিকে গুনাহ মাফের ও জান্নাত নিশ্চিত করার একটি ইবাদত, কিন্তু হাক্কুল ইবাদ এর মাধ্যমেও মাফ হয় না। ওয়াল্লাহু তাআলা আ'লাম।